شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় কাছের ও দূরের শিক্ষার্থী ও সুধীবিন্দু মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আমাদের প্রত্যেকের দুনিয়া এবং পরকালীন কল্যাণ প্রার্থনা করছি এবং পাশাপাশি তৌফিক কামনা করছি আজকের আলোচনার বিষয়ে রব্বি ইশরাহলি সাদরি ওয়াইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি প্রিয় শিক্ষার্থী ও সুধীবিন্দু আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সিয়াম এটি মুমিনদের জীবনের একটি বিশেষ ইবাদত মূলত রমাদান মাসেই মুসলিমরা এই সিয়াম পালন করে থাকে ইমান সালাত এবং জাকাতের পরেই সিয়ামের অবস্থান সওম শব্দটি আরবি শব্দ যার আবিধানিক অর্থ হচ্ছে বিরত থাকা পরিভাষায় প্রত্যেক সুস্থ ও প্রাপ্তবয়স্ক মুসলিম নরনারীকে শুভেচ্ছা দিক থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজার নিয়তে এবং রোজাভঙ্গকারী সকল কাজ থেকে বিরত থাকাকে সওম বলা হয় সুতরাং রমাদান মাসের চাঁদ উদিত হলে প্রত্যেক সুস্থ মুকিম এবং প্রাপ্তবয়স্ক পুরুষ ও নরনারীর উপর পূর্ণ রমাদানের রোজা রাখা ফরজ এ সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন অর্থাৎ হে ইমানদারগণ তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যেন তোমরা মুত্তাকি হতে পারো প্রিয় শিক্ষার্থী ও সুধীবিন্দু এই আয়াত থেকে আমরা যেটি জানতে পারলাম রমাদানের এই যে ইবাদত এই যে আবশ্যকতা এটি এই উম্মতের জন্য নতুন কিছু নয় বরং এটি পূর্ববর্তী উম্মতের জন্য এটি ফরজ ছিল পাশাপাশি আমরা এটাও বুঝতে পারলাম যে কোনো শরীয়তে রোজোর ব্যতীত রমাদানের কোনো একটি সিয়াম যদি কেউ ইচ্ছাকৃতভাবে পরিত্যাগ করে তাহলে সে অপরাধী হিসাবে আল্লাহর কাছে পরিগণিত হবে রমাদান মাস অনেকগুলো বৈশিষ্ট্যমণ্ডিত যেমন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন ইদা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাত জান্নাহ অর্থাৎ রমাদান মাস যখন আসে তখন জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে রমাদান মাস সম্পর্কে আরও সুসংবাদ দিয়েছেন তিনি বলেছেন ইদা দাখালা শাহরু রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা ওগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়াসুলসিলাতিস শায়াতিন রমাদান মাস আসলে আসমানের দরজাসমূহকে খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাসমূহকে বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শৃঙ্খলিত করা হয় সুতরাং মুমিনদের জন্য করণীয় হচ্ছে যে রমাদানকে ইবাদতের সর্বোত্তম মৌসুম হিসাবে বিবেচনা করা এবং সে অনুযায়ী আমল করা মুসলিমের জীবনে সাওমের গুরুত্ব বা রমাদানের গুরুত্ব অপরিসীম এখানে এই মাসটি যখন শুরু হবে তখন মুমিনের কতগুলো বিশেষ করণীয় থাকে যেগুলো অন্য মাসে করা লাগে না যেমন এই মাসের প্রথম করণীয় হচ্ছে শাবান মাসের যে শেষ দিন সেদিন সন্ধ্যার আকাশে রমাদানের যে চাঁদ উঠবে সেই চাঁদ দেখা
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ প্রদান করেছেন, তোমরা চাঁদ দেখে রোজা রাখবে এবং চাঁদ দেখে ঈদ করবে। সুতরাং কারো পক্ষে যদি সম্ভব হয় তাহলে এই নির্দেশনা অনুযায়ী চাঁদ দেখাও একটি ইবাদত। অন্যদিকে রমাদান, যেই কারণে রমাদান অর্থাৎ দিনের বেলায় এই রমাদানে সিয়াম পালন করা, তারপর রাতের বেলায় তারাবির সালাত আদায় করা, সাহারি খাওয়া ইফতারের আগে অর্থাৎ সারাদিন রমাদানের বেলায় সারাদিন রোজাদার ব্যক্তি যখন দোয়া করবে তখন তার দোয়াকে ফিরিয়ে দেয়া হয় না। হাদিস শরীফে এভাবে রোজাদারের জন্যে নিশ্চয়তা প্রদান করা হয়েছে। এছাড়া রোজাদারকে সাধ্যমতো ইফতার করানো, তারপর এ মাসে কোরআন তেলাওয়াত করা, কোরআনের যে মর্ম অনুধাবন করা, কোরআনের শিক্ষা নিজের এবং অন্যের জীবনে ছড়িয়ে দেয়া, তারপর এ মাসের বিশেষ আরেকটি ইবাদত হচ্ছে অধিক হারে দান সদকা করা। আরেকটি আমল যেটি আমাদের সমাজে আমরা অনেকেই জানি না সেটি হচ্ছে মেসওয়াক করা। জনৈক সাহাবি তিনি বলেন যে আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রোজা রাখা অবস্থায় এত বেশি পরিমাণে মেসওয়াক করতে দেখেছি যার সংখ্যা গুণে আমি শেষ করতে পারবো না। এছাড়া এই মাসের আরেকটি বিশেষ আমল হচ্ছে যাদের সাধ্য আছে, সামর্থ্য আছে, তারা উমরা পালন করতে পারেন। এছাড়া এই রমাদানের আরেকটি বিশেষ ইবাদত হচ্ছে এখানে শেষ দশকে লাইলাতুল কদরের মতো হাজার মাসের চেয়ে উত্তম একটি রজনী আছে। প্রত্যেক মুমিনের জন্যে কর্তব্য হচ্ছে এই রজনীকে তালাশ করার জন্যে প্রতিযোগিতায় লিপ্ত হওয়া, বিশেষ করে শেষ দশ দিনের ইবাদতের জন্যে অতিরিক্ত পরিশ্রম করা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই রমাদানের শেষ দশক উপনীত হতেন তখনই তিনি কোমর বেঁধে ইবাদতের জন্যে রাত্রি জাগরণ করতেন এবং তার পরিবারের সদস্যদেরকে তিনি জাগিয়ে দিতেন। এছাড়া এই রমাদানের শেষ দশকে আরও একটি বিশেষ আমল আছে, সেটি হচ্ছে মসজিদে এতেকাফ করা, তারপর সাদাকাতুল ফিতর আদায় করা, তারপর ক্ষমা জাহান্নাম থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করা, সর্বোপরি সকল প্রকার ন্যাক আমলকে এই রমাদান মাসে বাড়িয়ে দেওয়া হচ্ছে বুদ্ধিমান মুমিনের একান্ত কর্তব্য। এ পর্যায়ে আমি আলোচনা করব সাওমের যে কতগুলো ধর্মীয় এবং আধ্যাত্মিক গুরুত্ব রয়েছে। আসলে বর্তমানে আমরা অনেকেই রমাদানের যে আধ্যাত্মিকতা, সিয়ামের যে আধ্যাত্মিকতা, সেটি আমরা অনেকেই মনে মনে ধারণ করি না। এটি কারো কারো নিকট এখন একটি প্রথাগত অনুষ্ঠানে পরিণত হয়েছে। আমরা কেবলই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপোস থাকি। আমরা ভুলে যাই যে রমাদান হচ্ছে আমাদের অন্তরকে সকল প্রকার খারাপ কাজ থেকে পরিশুদ্ধ করার একটি দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ, আর এই প্রশিক্ষণের প্রধান লক্ষ্য হচ্ছে আত্তাকোয়া। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, হে ইমানদারগণ, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, আর যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সুতরাং আমরা যেটি বুঝতে পারলাম যে রমাদানের একটি টার্গেট আছে, এই টার্গেটটা হচ্ছে তাকওয়া অর্জন করা। কেউ যদি সিয়াম সাধনা করার পরেও তাকওয়া অর্জন করতে না পারে, অর্থাৎ সে যদি গুনাহের কাজ যদি সিয়াম রাখার পরেও যদি ছাড়তে না পারে, তাহলে তার রোজার উদ্দেশ্য পূরণ হবে না। এছাড়া আমরা যেটি জানতে পারি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে মাল্লাম ইয়াদা আকাউলা জুর ওয়াল আমালা বিহ ফালাইসা লিল্লাহি হাজা ফি আইন ইয়াদা তুআমাহু ওয়া শারাবা। অর্থাৎ যে ব্যক্তি মিথ্যা কথা, অন্যায় কাজ ত্যাগ করতে পারল না, তার পানাহার ত্যাগ করাতে আল্লাহর কোনো প্রয়োজন নেই। যে মানুষ তাকওয়া অর্জন, যে তাকওয়া অর্জন ছাড়া, যে ব্যক্তি তাকওয়া অর্জন ছাড়া শুধুমাত্র উপোস থাকে, তাতে আসলে মানুষের কোনো লাভ নেই। আমরা এই পর্যায়ে এসে যেটি বলতে পারি যে যেই তাকওয়া অর্জন ছাড়া শুধু উপোস থাকাতে মানুষের কোনো লাভ নেই, কী সেই তাকওয়া এটি জানা দরকার।
আমরা প্রায় সকলেই জানি এই রমাদান হচ্ছে কোরআন নাজিলের মাস। সুতরাং প্রশ্ন হচ্ছে, এই রমাদান এবং কোরআন এই দুইয়ের মধ্যে সম্পর্কটা কী? এর সংক্ষিপ্ত জবাব হচ্ছে, রমাদানে এই রমাদানের যে এই এক মাস, এই সিয়াম পালন করে যারা আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে নিজেকে বিরত রেখে তাকওয়ার প্রশিক্ষণ নিতে পারবে, কোরআন শুধু তাদেরকেই হেদায়েতের পথে পরিচালিত করবে। এজন্যই কোরআনের পরিচয় দিতে গিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহ হুদাল্লিল মুত্তাকিন। এটি হচ্ছে এমন এক কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই এবং এটি মুত্তাকিদের জন্য পথনির্দেশ। তাহলে আমরা বুঝতে পারলাম যে দিনের বেলায় আমরা পানাহার থেকে বিরত থাকি, এটি মূলত আল্লাহর মূল উদ্দেশ্য নয়, বরং সকল প্রকার নিষিদ্ধ কাজ যেমন গীবত, হিংসা, চগলখুরি, সুদ, ঘুষ, মিথ্যা, জিনা, ব্যবিসার ইত্যাদি যত পাপ কাজ আছে, যত পাপাচার আছে, সকল পাপাচার থেকে, সকল পাপ কাজ থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিতে পারলেই আমরা রমাদানের যে আসল যে ফ্লেভার সেটি আমরা অর্জন করতে পারবো ইনশাল্লাহ। এবং এই প্রশিক্ষণটি নেওয়ার চেষ্টার সর্বোত্তম সময় হচ্ছে রমাদান, কারণ এই মাসে শয়তানকে শৃঙ্খলিত করে দেওয়া হয়, এই মাসের আমলের প্রতিদানকে বাড়িয়ে দেওয়া হয়, এই মাসে জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। সুতরাং আমরা বলতে পারি যে রোজাদারের জন্যে যে আর কী দরকার, বান্দার এর চাইতে আর কি চাই, কত চাই। তাই রোজা কুপ্রবৃত্তি দমনে শ্রেষ্ঠ হাতিয়ার। রোজা দ্বারা কুপ্রবৃত্তি দুর্বল হয়ে পড়ে, রোজার দ্বারা ভালো কাজ উৎসাহ বাড়ে, এর জন্য রোজাকে পাপ কাজ থেকে বাঁচার ঢাল বলা হয়েছে। আর এই প্রশিক্ষণের দ্বিতীয় আরেকটি লক্ষ্য হচ্ছে সবর বা ধৈর্য। রোজার মাধ্যমে মুমিনগণ দুঃখ কষ্ট সহ্য করে, এর মাধ্যমে সে শিক্ষা পায় সবর করার। রমাজানে যে দীর্ঘ এক মাসের রোজা রেখে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যে ক্ষুধা, পিপাসা এবং নফসের খাহিশাত দমন করার কষ্ট তারা সহ্য করে নেয়, তাই রমাদানকে বলা হয় দ্য মান্থ অফ প্যাশনস অ্যান্ড দ্য রিওয়ার্ড ফর দ্য প্যাশনস ইজ প্যারাডাইজ। অর্থাৎ এই রমাদানের মাসকে বলা হয় সবর বা ধৈর্যের মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা হচ্ছে শাহরুস সবর, আর সবরের প্রতিদান হচ্ছে জান্নাত। রমাদানের তিন নম্বর যে অর্জন সেটি হচ্ছে আল্লাহর মহাব্বত। আসলে একজন রোজাদার ব্যক্তি তার ক্ষুধা এবং কুপ্রবৃত্তি দমনের যে কষ্ট স্বীকার করে আল্লাহর প্রতি মহাব্বতের প্রমাণ দেয়, আর তাই একজন রোজাদার আল্লাহ তাআলার কাছে এতটা সম্মানিত হন যে রোজাদারের মুখের যে গন্ধ, যেই দুর্গন্ধ, আল্লাহর কাছে সেই দুর্গন্ধটা মেশকের ঘ্রাণের চাইতেও অধিক প্রিয় হয়ে যায়। এছাড়া আমরা এখন আলোচনা করব যে সাওমের সামাজিক যে গুরুত্ব রয়েছে। আসলে রোজার মাধ্যমে মুমিনদের মাঝে ঐক্য, সাম্য এবং ভাতৃত্বের যে বন্ধন সেটি মজবুত হয় এবং প্রতিষ্ঠিত হয় পারস্পরিক সম্প্রীতি এবং সহানুভূতি। রোজার মাসে মুমিনগণ সওয়াবের আশায় একে অপরকে ইফতার করায়। এছাড়া রমাদানে বিশেষ গুরুত্ব সহকারে পাঁচ ওয়াক্ত নামাজ ও তারাবি নামাজ জামাতে আদায় করে, তখন সব মুসলমানের মধ্যে একটি সুসম্পর্ক বা সুন্দর সম্পর্ক বিরাজ করে। রমাদান মাসে সকল মুসলমান একই সময়ে, একই নিয়মে, অর্থাৎ সুবহে সাদিক হতে সূর্যাস্ত পর্যন্ত সম্মিলিতভাবে, রাজা প্রজা, ধনী গরিব, নারী পুরুষ সকলেই একই সঙ্গে, একই নিয়মে আল্লাহ রাব্বুল আলামিনের যে হুকুম পালন করে, এতে যে বিরাট ঐক্যের চিত্র ফুটে ওঠে, যেটি পৃথিবীর অন্য কোনো ইবাদতের মধ্যে বা অন্য কোনো ধর্মে এটি লক্ষ্য করা যায় না। এছাড়া
রমাদান মাসে যে রোজা, এই ক্ষেত্রে ইসলাম যে সাম্যের আদর্শ প্রতিষ্ঠিত করেছে, অর্থাৎ এখানে ধনী গরিব সব ধরনের প্রাপ্তবয়স্ক সুস্থ মুসলিমের উপরেই রোজাকে ফরজ করা হয়েছে, এক্ষেত্রে কোনো ভেদাভেদ রাখা হয় নাই, এতে কোনো হিংসা বিদ্বেষ সৃষ্টি করা হয় নাই, বরং এতে হিংসা এবং বিদ্বেষ দূর হয়েছে। ইসলাম এ মাসে শ্রমিক এবং কর্মচারীদের কাজের বোঝা কমিয়ে দিয়ে তাদের প্রতি সহানুভূতি প্রকাশের বিশেষ তাকিদ দিয়েছে। এই জন্য এই মাসকে বলা হয়েছে দ্য মান্থ অফ সিম্প্যাথি, অর্থাৎ সহানুভূতির মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রমাদান মাস হচ্ছে মানুষের প্রতি সহানুভূতি প্রদর্শনের মাস, এবং তিনি বলেছেন যে এই মাসে যে আপন গোলাম বা কর্মচারী এবং তার খাদেমকে তার খাদেমের জন্য কাজের বোঝাকে হালকা করে দেয়, আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন এবং জাহান্নামের আগুন থেকে তাকে মুক্তি দেন। আমরা এতক্ষণ পর্যন্ত রমাদানের যে আধ্যাত্মিক এবং এর যে সামাজিক গুরুত্ব সেটি নিয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা করেছি। এই পর্যায়ে আমরা আলোচনা করব রমাদানের যেই রমাদান এমন একটি ইবাদত যার ফজিলতের দিক থেকেও এটি বিশেষ বৈশিষ্ট্যের দাবি রাখে। যেমন হাদিস শরীফের মাধ্যমে আমরা জানতে পেরেছি মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানের যে অনেকগুলো পুরস্কার ব্যক্ত করেছেন, তার মধ্যে একটি হচ্ছে যে প্রত্যেক ন্যাক আমলের জন্য নির্ধারিত সওয়াব এবং প্রতিদান রয়েছে, যার মাধ্যমে আল্লাহ তাআলা আমলকারীকে পুরস্কৃত করবেন। কিন্তু রোজার বিষয়টি সম্পূর্ণ আলাদা, কারণ রোজার বিষয়ে আছে আল্লাহর পক্ষ থেকে এক অনন্য ঘোষণা। মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মানুষের প্রত্যেক আমলের প্রতিদানকেই বৃদ্ধি করা হয়, একটি নেকির সওয়াব দেয়া হয় 10 থেকে 700 গুণ, অর্থাৎ বেআশরে আমসা আলিহা ইলা সাবে মেয়া, অর্থাৎ 10 থেকে 700 গুণ পর্যন্ত। কিন্তু রোজা এটি একটি বিশেষ ইবাদত, কেননা তা একমাত্র আমার জন্য এবং আমি নিজেই এর বিনিময় প্রদান করব, এটি আল্লাহ নিজেই বলেছেন। এছাড়া আল্লাহ রাব্বুল আলামিন নিজের উপর অবধারিত করে নিয়েছেন যে যেই ব্যক্তি গরমের দিনে আল্লাহর সন্তুষ্টির জন্যে পিপাসার্থ থেকেছে, তিনি তাকে তৃষ্ণার দিন, যে দিন অর্থাৎ কেয়ামতের দিন, সেদিন তিনি এই রোজাদারকে পানি পান করাবেন। রোজাদারের জন্যে আরেকটি বিশেষ নেয়ামত হচ্ছে রোজাদারগণ জান্নাতে প্রবেশ করবে রায়্যান নামক একটি বিশেষ দরজা দিয়ে, এটি জান্নাতের একটি দরজার নাম। কিয়ামতের দিন এই দরজা দিয়ে কেবল রোজাদার ব্যক্তিরাই প্রবেশ করবে, অন্য কেউ এতে এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। এছাড়া কিয়ামতের দিন এই রমাদান সুপারিশ করবে, হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আস-সিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআন লিল আবদি ইয়াউমাল কিয়ামা ইয়াকুলু সিয়াম আই রব মানাআতুহু ত্বামা ওয়াশ-শাহাওয়াত বিন-নাহার ফাশাফফিনি ফীহ ওয়া ইয়াকুলুল কুরআন মানাআতুহু ন-নাওমা বিল-লাইল ফাশাফফিনি ফীহ ক্বালা ফায়ুশাফফাআন, অর্থাৎ রোজা ও কুরআন কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে। রোজা কি বলবে? রোজা বলবে, হে রব, আমি এই রোজাদারকে খাদ্য এবং যৌন সম্ভোগ থেকে বিরত রেখেছি, অতএব তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করুন। তখন তার সুপারিশ গ্রহণ করা হবে। এছাড়া কোরআন কি বলবে? কোরআন বলবে, হে আমার রব, আমি তাকে এই অর্থাৎ এই রোজাদারকে রাতের ঘুম থেকে বিরত রেখেছি, অর্থাৎ রাতে সে না ঘুমিয়ে সে তেলাওয়াত করেছে, অতএব তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, অতঃপর তাদের উভয়ের সুপারিশই গ্রহণ করা হবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যেটি বুঝতে পারলাম যে রমাদান এটি এমন একটি ইবাদত যেটি সব দিক থেকেই এটি আলাদা রকম,
তাছাড়া রমাদানের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে রোজাদারের সকল গুনাহকেই মূলত মাফ করে দেয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মান সামা রমাদানা ইমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, অর্থাৎ যে ব্যক্তি ইমানের সাথে সওয়াবের আশায় রমাদান মাসের রোজা রাখবে তার পূর্ববর্তী গুনাহসমূহ ক্ষমা করে দেয়া হবে। রোজাদারের জন্যে আরেকটি বড় ধরনের ফজিলত রয়েছে, বড় ধরনের নিয়ামত রয়েছে, যেটি আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মাধ্যমে জানতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লিসসাইমে ফারহাতান ইয়াফরাহুহুমা ইযা আফতারা ফারহা ওয়া ইযা লাকিয়া রাব্বাহু ফারহা বিসাওমি, অর্থাৎ রোজাদারের জন্যে দুইটি আনন্দের মুহূর্ত রয়েছে যখন সে আনন্দিত হবে। একটি সময় হচ্ছে যখন সে ইফতার করবে, ইফতারের কারণে সে আনন্দিত হয়, আরেকটি হচ্ছে এই রোজাদার যখন তার রবের সাথে সাক্ষাৎ করবে তখন সে আনন্দিত হবে। তাহলে আমরা রমাদানের যে ফজিলত এটি সম্পর্কে আমরা মোটামুটি যে তথ্য পেলাম, আমরা আশা করি যে আমরা এই ফজিলতকে সামনে রেখে আমরা আমাদের পরবর্তী রমাদান থেকে আমরা আরও বেশি করে মনোযোগী হব। আমি রমাদানের ফজিলত সম্পর্কে আরেকটি কথা না বললেই নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে তিন ব্যক্তির দোয়াকে ফেরত দেওয়া হয় না। একটা হচ্ছে ন্যায়পরায়ণ শাসকের দোয়া, দ্বিতীয় হচ্ছে রোজাদার ব্যক্তির দোয়া, তিন নম্বর হচ্ছে মুজলুমের দোয়া। সুতরাং রোজাদার ব্যক্তি সোভে সাদেক থেকে শুরু করে ইফতার পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করবে, এটি নিশ্চয়তার সাথে বলা যায় যে তার দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। রোজাদারের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যেটি রোজাদার রোজার মাধ্যমে অর্জন করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে যে হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু আনহু নামে এক সাহাবি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলাল্লাহ মুরনি বিআমাল ক্বালা আলাইকা বিসওম ফাইন্নাহু লা ইদলালা কুলতু ইয়া রাসূলাল্লাহ মুরনি বিআমাল قال عليك بالصوم فانه لا عدل له يا رسول الله صحابي বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে আপনি বিশেষ কোন আমলের আদেশ করুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি রোজা রাখো, কেননা এর সমতুল্য কিছু নেই। সাহাবি পুনরায় বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে কোন নেক আমলের কথা বলুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি রোজা রাখো, কেননা এর সমতুল্য আর কোনো আমল নেই। সুতরাং আমরা সর্বসাকুল্যে আমরা যেটি বুঝতে পারলাম, মুমিনদের জীবনে রোজা মূলত কেবলই রহমতের ঘোষণা নিয়ে আসে, ক্ষমার ঘোষণা নিয়ে আসে, এবং এর যে প্রতিদান, এর যে পুরস্কার, এটি পৃথিবীতে আমরা বলে শেষ করতে পারবো না এবং এটি আমাদের কল্পনায় আমরা আনতে পারবো না। তবে মনে রাখা দরকার যে সিয়ামের যে অর্জন, সেটি হচ্ছে তাকওয়া, এবং এর পাশাপাশি হচ্ছে মন্দকে পরিত্যাগ করা। যতক্ষণ পর্যন্ত এই দুইটি অর্জন আমরা করতে না পারবো, নিজেদের মধ্যে আমরা নিয়ে আসতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা মূলত কাঙ্ক্ষিত ফলাফল আমরা লাভ করতে পারবো না। তো প্রিয় সুধীবিন্দু, আজকে এতটুকু পর্যন্ত। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্ত আস্তাগফিরুকা আতুবু ইলাইক।